আলাইকুম। প্রথম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শামসুন্নাহার মিস, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ইংলিশ ক্লাসে গত ক্লাসে কি করেছিলাম তোমাদের কি মনে আছে? আমরা গত ক্লাসে পড়েছিলাম ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করো। আমাদের বাংলায় বাক্য দেওয়া থাকবে, সেটাকে আমরা ইংরেজিতে কি হবে সেটা শিখেছিলাম। আর আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সলেট ইনটু বাংলা, অর্থাৎ বাংলায় অনুবাদ করো। আমাদের এই ক্লাসে ইংরেজিতে সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটির বাংলা কী হয় আমাদেরকে সেটা শিখতে হবে। সেই টপিক নিয়েই আমাদের আজকের ক্লাস। তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আমি তোমাদেরকে ট্রান্সলেট ইনটু বাংলা পড়াবো, তো আজ আমি তাহলে শুরু করছি আমাদের ইংলিশ সাবজেক্টের আজকের টপিক ট্রান্সলেট ইনটু বাংলা। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ, টপিক ট্রান্সলেট ইনটু বাংলা। নিচে দেখো আমি তোমাদেরকে 10টি সেন্টেন্স দিয়েছি, এই 10টি সেন্টেন্সের ট্রান্সলেট ইনটু বাংলা কী হয় সেটা করে দিয়েছি, অর্থাৎ বাংলায় অনুবাদ কীভাবে লিখতে হয় সেটা করে দিয়েছি। ট্রান্সলেটেড সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে, তোমরা শুধুমাত্র এই 10টি সেন্টেন্সই আপাতত শিখবে, এর বেশি কিছু এখন শেখার দরকার নেই। তাহলে চলো শুরু করি। আমাদের কি আছে, নং, অর্থাৎ এখানে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। গিভেন সেন্টেন্স, প্রদত্ত বাক্য, এখানে দেখো এই যে ইংলিশ সেন্টেন্সগুলো দেওয়া আছে 10টি, এই সেন্টেন্সগুলোরই আমরা আজ ট্রান্সলেট করব বাংলায়। ট্রান্সলেটেড সেন্টেন্স দেখো এখানে এই ইংলিশ সেন্টেন্সে বাংলা কী হয়, বাংলা অনুবাদ করলে কী হয় সেটা দেওয়া আছে। ওয়ানে আছে ইট ইজ এ পট, ইহা হয় একটি পাত্র। ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, পট অর্থ পাত্র। তাহলে ইট ইজ এ পট এর অর্থ দাঁড়াচ্ছে বাংলা করলে হচ্ছে ইহা হয় একটি পাত্র, অথবা তোমরা চাইলে লিখতে পারো ইহা একটি পাত্র, সেটাও হবে। নং টু, ইট ইজ এ ডল, ইহা হয় একটি পুতুল। আমরা ইহা হয় একটি পুতুল এটা না বলে যদি আরেকটু সংক্ষেপে বলি ইহা একটি পুতুল, সেটাও হবে। তাহলে ইট ইজ এ ডল, ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, ডল অর্থ পুতুল। ইট ইজ এ ডল, ইহা হয় একটি পুতুল। থ্রি, হি ইজ এ বয়, সে একজন বালক। হি অর্থ সে, ইজ হয়, এ এখানে একজন বুঝিয়েছে, বয় বালক। হি ইজ এ বয়, সে একজন বালক। ফোর, শি ইজ এ ওম্যান, তিনি একজন মহিলা। দেখো শি, শি বলতে এখানে তিনি বুঝিয়েছেন, ইজ অর্থ হয়, এ এখানে একজন বুঝানো হয়েছে, ওম্যান অর্থ মহিলা। শি ইজ এ ওম্যান, তিনি একজন মহিলা। দেখো আমরা শি অর্থ হি আর শি এর অর্থ কিন্তু সে একটি হয়, একই অর্থ হয়। আমরা এখানে যদি বলি সে একজন মহিলা, এর থেকে কি সুন্দর বাক্য হচ্ছে তিনি একজন মহিলা, এই জন্য আমরা তিনি একজন মহিলা এটা শিখব। ফাইভ, দিস ইজ এ পিকচার, এই হয় একটি ছবি। দিস অর্থ এই, ইজ হয়, এ অর্থ একটি, পিকচার অর্থ ছবি। তাহলে আমাদের সেন্টেন্স দিস ইজ এ পিকচার, এই হয় একটি ছবি। সিক্স, গুড মর্নিং, শুভ সকাল। গুড অর্থ এখানে কি বুঝিয়েছে, শুভ, মর্নিং অর্থ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। সেভেন,
What's your name? তোমার নাম কি? A. Go to the door. দরজাটির কাছে যাও. Go অর্থ কি বলো তো? যাওয়া. Door অর্থ বলো দরজা. Go to the door. দরজাটির কাছে যাও. 9. Look at the sky. আকাশের দিকে তাকাও. Look অর্থ কি দেখা বা তাকানো. Sky অর্থ কি আকাশ. Look at the sky. আকাশের দিকে তাকাও. 10. Show me your bag. তোমার থলে আমাকে দেখাও. অথবা তোমরা বলতে পারো আমাকে তোমার থলে দেখাও. Show অর্থ দেখানো. Me অর্থ আমাকে. Your অর্থ তোমার. ব্যাগ অর্থ থলে. তাহলে আমাদের গিভেন সেন্টেন্স হচ্ছে শো মি ইয়োর ব্যাগ, অ্যাড ট্রান্সলেটেড সেন্টেন্স হবে তোমার থলে আমাকে দেখাও. চলো আমরা আরেকবার একটু দেখে নেই. 1. ইট ইজ এ পট. ইহা হয় একটি পাত্র. 2. ইট ইজ এ ডল. ইহা হয় একটি পুতুল. 3. হি ইজ এ বয়. সে একজন বালক. 4. শি ইজ এ ওম্যান. তিনি একজন মহিলা. 5. দিস ইজ এ পিকচার. এই হয় একটি ছবি. 6. গুড মর্নিং. শুভ সকাল. 7. হোয়াটস ইউর নেম. তোমার নাম কি? 8. গো টু দ্য ডোর. দরজাটির কাছে যাও. 9. লুক এট দ্য স্কাই. আকাশের দিকে তাকাও. 10. শো মি ইয়োর ব্যাগ. তোমার থলে আমাকে দেখাও অথবা আমাকে তোমার থলে দেখাও. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে এই ট্রান্সলেট ইনটু বাংলা যে 10টি আমি দিয়েছি সেগুলো খুব ভালো করে শিখে ফেলবে এবং এসডাব্লিউ খাতায় এসডাব্লিউ করে ফেলবে। আমরা পরের টপিক নিয়ে পরের ক্লাসে আবারও আলোচনা করব। আজ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে এবং যতটা না যাওয়া সম্ভব, না গেলে হয় ততটা তোমরা করবে। ঘন ঘন বাসায় হাত ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাসায় সব সময় হেলদি ফুড খাবে, আব্বু আম্মুদের কথা শুনবে, সারাদিন শুধু দুষ্টামি টিভি দেখা এসব না করে একটু পড়াশোনাও করবে। যেদিন যে ক্লাসটি হয় তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে, শুনবে, মিসরা তোমাদের কী কী কাজ দেন, বাড়ির কাজ কী দেন সেগুলো সেদিনই করে ফেলবে। তোমাদের যারা বন্ধুরা বাকি আছে যারা ক্লাস নিয়মিত দেখে না, তাদের সাথে যোগাযোগ করে তাদেরকেও ক্লাস দেখার জন্য এবং ক্লাস করার জন্য এইচডাব্লিউ করে ফেলার জন্য বলবে এবং তাদেরকে উৎসাহিত করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তাহলে ভালো থাকো। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।